আসসালামু আলাইকুম, এরজন শিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে নাস্তার পর থেকে আমার ব্লগটা শুরু করেছি, একদম সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমার ব্লগ শেয়ার করব। তো অনেকেই আমার বাবার বাড়ির বাসার ব্লগ অনেক পছন্দ করেছেন এবং বাবার বাসার ব্লগ যাতে শেয়ার করেছি করি সেটা আমাকে বলেছিলেন কমেন্টে। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকবারই আমি বাবার বাসা থেকে যাওয়ার সময় আর কি, মানে যাওয়ার আগে আমি সব কাপড় চোপড় কিন্তু ওয়াশ করে নিয়ে যাই। তো এটা আমার আর কি যখন বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই মানে কাপড় চোপড় ওয়াশ করে ক্লিন করে নিয়ে যাই। আর ক্লিন করে নিয়ে গেলে হয় কি, যখন বাসায় যাই দেখা যায় অনেক দিন পরে বাসায় গেলে কিন্তু বাসায়ের মাঝেও প্রচুর পরিমাণে কাজ থাকে। তো কাপড় ধোয়াটা কিন্তু এক্সট্রা আর একটা অনেক বড় একটা কাজ। তো সেটা যদি এখান থেকে করে নিয়ে যাই তাহলে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন। আর এই যে ওয়াশিং মেশিনের কাজ শুরু করে দিয়েছে। তো আমি এখন চলে যাব অন্য কাজ করার জন্য। আমি এখানে টাইম সেট করে দিয়েছি। তো দেখতেই পেরেছেন 46 মিনিট সময় লাগবে কাপড়টা ওয়াশ হতে। তো কাপড়টা ওয়াশ হতে থাক, এর মাঝে আমি অন্যান্য কাজগুলো আর কি করব। এখানে দেখতে পাচ্ছেন মিড মর্নিং এর জন্য আজকে আমি নুডলস রান্না করেছে। তো দুই বাচ্চাকে নুডলস দিয়ে দিয়েছি, ওরা সকালে দেখা যায় ওরকম খেতে চায় না। তো এখন হচ্ছে দুইজনকেই নুডলস দিয়ে দিলাম, একসাথে দুইজনকে খাওয়াবে। তো এখানে দেখেন আমার আম্মু আমার জন্য নুডলস নিয়ে এসেছে, তো আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি আবার বললাম যে আমি নিজেই খেতে পারবো, আমাকে খাইয়ে দিতে হবে না, আমাকে আর আমার বোনকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তো এখানে বাচ্চাদের জন্য মালটা কেটে দিয়েছে আম্মু, তো বললো যে ওদেরকে মালটা দিয়ে আসো। তো এখন আমি আমার ভাইয়ের রুমে চলে এসেছি আর কি। তো এখানে ও বাচ্চারা বসে ওর মামার সাথে গল্প করছে, আনন্দ করছে, আর আমার ভাই হচ্ছে পড়াশোনা করছে। তো ওরা সবাইকে মালটা খেতে দিলাম। তো বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দের থাকে মামা। তো আমরা যখন ছোট ছিলাম ইভেন এখনও মামাদের কিন্তু অনেক বেশি আমরা পছন্দ করি, ভালোবাসি। তো আমার বাচ্চারাও কিন্তু সেই রকম একদম মামার জন্যে পাগল প্রায় বলা যায়, মামাকে খুব ভালোবাসে আর মামাও ভাগনা ভাগ্নির জন্য একদম জান। তো আজকে আপনাদেরকে আমি বাবার বাসায় আসলে যে রুমটাতে থাকি সেটা দেখাবো। তো আমি যখন আসি এই রুমটাতেই থাকি, আর আমার বিয়ের আগেও কিন্তু এই রুমেই থাকতাম। তো বিয়ের পরে আসলে ওই রুমটাতেই থাকা হয়। তো এখানে এর আগে আমি আর কি আপনাদেরকে কেবিনেটটা একটু দেখাচ্ছি। তো কেবিনেটে অনেক ময়লা জমেছে। তো আমার এর আগে এই কেবিনেট ডেকোরেশন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেক আপু ছবি চেয়েছিলেন আর কি আবার যাতে দেখাই। তো ওইরকমভাবে কেবিনেটের ছবিটা আসলে ফুল তোলা যায় না, আসলে কেবিনেটের পাশেই হচ্ছে খাট, তো সেই জন্য একদম ফুল ইটা আর কি মানে ছবিটাও তোলা যায় না। তো আমি কিছু কিছু শেয়ার করেছি ভিডিও, তো আপনারা আশা করছি সম্পূর্ণটা দেখলে ডিজাইনটা বুঝতে পারবেন। তো আমার আম্মুর শখের ক্যাবিনেট এখন ক্লিন করে নিচ্ছি। শুধু আম্মু না, আসলে প্রত্যেকটা মেয়ের কাছে আসলে নিজের সংসারের জিনিস কিন্তু অনেক বেশি প্রিয় হয়। তো ক্যাবিনেটটা অনেক বেশি ধুলো ময়লা জমে গেছে। তো আমি আসার পর থেকে তো আম্মু সারাক্ষণ রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে, তো এই দিকে অতটা খেয়াল দিতে পারছি না। তো আমি আর কি আজকে একদম ক্লিন করে দিচ্ছি। আর এখানে হচ্ছে ক্যাবিনেটের এই পাল্লাটাতে আম্মু সব বেডশিট রাখে। তো আমরা কিন্তু এখান থেকে নিয়েই বেডশিট বিছিয়ে দিয়েছিলাম। তো কিছু বেডশিট হচ্ছে এখনও ভিজা আছে, আমার আম্মুর কালেকশনে কিন্তু অনেক বেডশিট আছে। তো ফার্নিচারগুলোতে অতিরিক্ত মানে ডিজাইন থাকলে কাজ থাকলেও কিন্তু ঝামেলা, ক্লিন করতে একটু প্রবলেম হয়। এটা হচ্ছে নিচের পার্টটাতে আর কি, দুই পাশে দুইটা পাল্লা আছে আর মাঝখানে হচ্ছে দুইটা ড্রয়ার। তো ক্যাবিনেটটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি, আর এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে।
তো আমার আম্মু হচ্ছে এখন তালের পিঠা বানাচ্ছিল, আমরা যখন কাজ করছিলাম। তো তালের পিঠা আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি আপনাদের সাথে, সেজন্য আর আজকে ব্লগে আর শেয়ার করলাম না। তো আমি যখন ক্লিন করছিলাম ঘর টর, মানে ফার্নিচারগুলো, তখন আমার ছোট বোন বলছে যে তুমি যেহেতু ফার্নিচার ক্লিন করছো তাহলে আমি বেডটা একটু গুছিয়ে ফেলি। তো আমি আবার বললাম যে ঠিক আছে করো। তো ও এখন বেড গুছিয়ে নিচ্ছে। অনেক আপুরাই আছেন আমার ছোট বোন সম্পর্কে জানতে চেয়েছেন ও কেমন আছে। কিছুদিন আগে ওর বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো অনেকেই এখন আমাকে প্রশ্ন করেছেন যে সুমাইয়া এখন কেমন আছে, কী অবস্থায় আছে, মানে সবাই আর কি একটু জানতে চেয়েছেন। আবার যাদের সাথে আমার কথা হয়, তো অনেক আপুই মেসেঞ্জারে আমাকে জিজ্ঞেস করেছেন আমার বোনের কথা। তো আলহামদুলিল্লাহ আমার বোন ভালো আছে, খুবই ভালো আছে। আর ওর যে ফ্যামিলিতে বিয়ে হয়েছে ওর ফ্যামিলিটাও কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্যামিলি, ইসলামিক মাইন্ডের। তো দেখা যায় আমাদের দুই ফ্যামিলির বন্ডিংটাও মাশাআল্লাহ মানে মিলে গিয়েছে, তো খুবই ভালো আছে। আর আমার বোনের শাশুড়ি একটু অসুস্থ আছে, উনি ইন্ডিয়াতে আছেন, চেন্নাই, এখন ওনার চিকিৎসা চলছে। তো আমার মা ওই মার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন আমার বোন কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর আজকে কিন্তু সুমাইয়া আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে। তো আমার বোন আর কি বলছিল, ওর হাজব্যান্ড হচ্ছে গরুর মাংস খুব পছন্দ করে, তো ও বলছিল যে আজকে আমি গরুর মাংস রান্না করব, শিখবো। তো আম্মু আবার বললো যে ঠিক আছে তাহলে শিখো। আর এইদিকে হচ্ছে জাইফাকে লিখতে দিয়েছিলাম। তো নানুর বাসায় এসে তো একদমই পড়াশোনা করতে চায় না, তো একটা লেখা দিলে দেখা যায় লিখে তারপরে আবার খেলতে চলে যায়, মানে একটু পড়তে দিলে খুব মন খারাপ করে। তো আমি আবার বেশি প্রেশার দিচ্ছি না যে থাক একটু বেড়াক, সব সময় তো নানুর বাসায় আসবে না, তো ওর মতো করে ওকে সময়টা আসলে কাটাতে দিচ্ছি। এদিকে আমি পড়ার টেবিলটাও গুছিয়ে নিলাম। তো এখন চলে এসেছি আমরা রান্না বান্না নিয়ে আর কি। তো এদিকে মাংস আমি কেটে দিয়েছি, মাংস কেটে তারপরে হচ্ছে আলু কেটে নিয়ে সব কিছু কেটে রেডি করে দিলাম। তো এখন হচ্ছে আমার আম্মুর চুলায় রান্না করছে আর সুমাইয়া হচ্ছে মাংসটা রান্না করবে। তো ওর সাথে কিন্তু আম্মু ছিল, আমিও ছিলাম যখন রান্না করছিল, তো সব কিছু কিন্তু আম্মু দেখিয়ে দিচ্ছিল। তো এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছে। আর হচ্ছে এখন হচ্ছে সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছে, এগুলো সব আমার আম্মু বেটেছে মশলাগুলো। আম্মু হচ্ছে প্রতিদিনের মশলাগুলো প্রতিদিন বেটে রান্না করতে অনেক বেশি পছন্দ করে। আমাদের পাশে কিন্তু ব্লেন্ডার আছে, দেখা যায় অনেক সময় ব্লেন্ড না করে আম্মু বেটে রান্না করে। আর আজকে যেহেতু মেয়ের জামাই আছে, মানে আমার হাজবেন্ড এসেছে, তো মানে কষ্ট হলেও বেটে রান্না করবে, মজা করে খাওয়াবে আর কি মেয়ের জামাইকে। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। আর সুমাইয়া যখন মানে সব কিছু দিচ্ছিল আম্মুকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে কতটুকু পরিমাণে দিব। তো এখন হচ্ছে সব মশলা দেওয়া হয়েছে, আর এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো মশলা কষানো। মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু আপনার রান্নাটা একদমই ভালো হবে না, কারণ মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগবে না, বেস্বাদ লাগবে। তো আম্মু যখন রান্না করতো বিয়ের আগে কিন্তু আমি আম্মুর কাছে দাঁড়িয়ে থাকতাম, আম্মুর সাথে গল্প করতাম আর আম্মু রান্না বান্না দেখতাম। তো এইভাবে করেই কিন্তু রান্না বান্না মোটামুটি আর কি শিখা। তো আমার ছোটো বোনও কিন্তু এভাবে করেই শিখছে। তো মাংসটা প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আর মাংসটা কষানো হওয়ার পরে এখন আলু দিয়ে দিয়েছে। আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষানো হবে। তো এখন দেখেন মাংস রান্না কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে আম্মু হচ্ছে গরম মশলা দিয়ে দিবে। তো গরম মশলা কিন্তু অবশ্যই আপনারা মাংস রান্নায় ব্যবহার করবেন, এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটা খুবই ভালো হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাংস রান্নাটা এত বেশি টেস্টি হয়েছে, তো মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি।
এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর যে সকল আপু এবং ভাইয়েরা অলরেডি সেটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এখানে আসার পর থেকে কারেন্ট তো প্রচুর ডিস্টার্ব করছে, আর গরমের মাঝে কারেন্ট একটু পরপর চলে গেলে কিন্তু বিরক্তি লাগে প্রচুর। তো আজকে সন্ধ্যার নাস্তা কিন্তু আমরা যখন কারেন্ট চলে গেছে তখনই করেছি, আর এখন কারেন্ট চলে এসেছে এই পর্যায়ে এখন আমি ফল কেটে নিয়েছি কিছু। তো এখানে পেয়ারা কেটে নিয়েছি, তারপরে আমরা মালটা কেটে নিয়েছি। তো এখন একসাথে পরিবারের সবাই বসে আমরা ফল খাবো আর গল্প করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কি আজকে যে ভিডিওটা শেয়ার করছি, তো পরের দিনই হচ্ছে আমি আমার নিজের সংসারে চলে যাব। তো পরবর্তীতে আমার নিজের সংসারের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।